নির্বাচনের নগরী এখন রাজশাহী ও সিলেট। আগামীকাল সকাল 8টা থেকে বিরতিহীন ভোট হবে, বিকেল 4টা পর্যন্ত ভোট হবে ইভিএমে। রাজধানীর নির্বাচন ভবন থেকে সিসিটিভিতে পরিস্থিতিতে নজর রাখবে নির্বাচন কমিশন। দুই সিটিতে সুষ্ঠু নির্বাচনের জন্য সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। আজ কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাবে নির্বাচনী সামগ্রী। ভোটের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সিলেট সিটি নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 7 জন। 42টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে 273 ও সংরক্ষিত কাউন্সিলর পদে 87 জন প্রার্থী রয়েছেন। এদিকে রাজশাহী সিটিতে মেয়র পদে লড়ছেন 4 জন। 38টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর 112 ও সংরক্ষিত নারী কাউন্সিলর 46 জন প্রার্থী। রাজশাহী ও সিলেট সিটি নির্বাচনের আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাব রাজশাহীতে, আছেন সহকর্মী মনিরুল সোহাগ। সোহাগ, ভোটের কি কি প্রস্তুতি দেখছেন, নির্বাচনী সরঞ্জাম পৌঁছে গেছে কিনা জানাবেন। চৈতি, আপনি জানেন যে নির্বাচনী সরঞ্জাম যেগুলো রয়েছে সেগুলো পৌঁছানোর যে কার্যক্রম সেটি কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। অর্থাৎ এরই মধ্যে কিন্তু মূল কেন্দ্র অর্থাৎ যেখান থেকে সরঞ্জাম বিতরণ করা হবে সেখানে কিন্তু ইভিএম এবং অন্যান্য সরঞ্জাম যেগুলো রয়েছে সেগুলো কিন্তু চলে এসেছে, আপনি দেখেছেন। এবং কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়ে সেগুলো বণ্টন করা, অর্থাৎ কোন কেন্দ্রে কতটুকু কী পরিমাণ ইভিএম বা অন্যান্য সরঞ্জাম যাবে সেটি কিন্তু তারা নেয়ার চেষ্টা করছেন এবং সেই কার্যক্রম কিন্তু এখানে চলছে। এটি রাজশাহীর নিউ ডিগ্রি মডেল কলেজ, সেখানে কিন্তু এই দৃশ্য আপনারা দেখছেন। এবং সব মিলিয়ে আসলে যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে যাতে নির্বিঘ্নে এই সরঞ্জামাদি পৌঁছে যেতে পারে সেই ব্যবস্থা নেওয়া এবং সেটি কিন্তু নিরাপত্তার যে বিষয় সেই বিষয়গুলো সম্পর্কেও কিন্তু এখানে সতর্ক রয়েছেন সবাই। আমাদের সাথে একজন কর্মকর্তা রয়েছেন, আমরা একটু কথা বলি তার সাথে। আমরা দেখলাম যে সকাল থেকে আপনারা এখানে কাজ করছেন, কতগুলো ইভিএম যাবে এবং সেগুলো পৌঁছানোর ব্যবস্থাপনা কী আপনাদের? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন আজকে আমরা নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ মাঠ থেকে ইভিএম সামগ্রী সহ নির্বাচনী মানবান ভোট কেন্দ্রে পৌঁছে দিব। আমাদের রিটার্নিং অফিসার মহোদয় অল্প কিছুক্ষণের মধ্যে আসবেন, তারপরে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে আমাদের এই মালামালগুলো পুলিশ নিরাপত্তা আমরা ভোট কেন্দ্রে পৌঁছে দেব। আমাদের এই নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তা আছেন প্রিজাইডিং অফিসার 155, সহকারী প্রিজাইডিং অফিসার 1153, আর পোলিং অফিসার 2306, এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছেন 30 জন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 10 জন, এবং আইন শৃঙ্খলা র্যাব বিজিবি আনসার সকল সদস্য প্রস্তুত আছেন। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে উদ্বোধনের মাধ্যমে মালামালগুলো পুলিশ নিয়ে সংখ্যা কত টোটাল ইভিএম আমাদের ভোট কেন্দ্রে যাবে হলো 1729টি। ধন্যবাদ আপনাকে। চৈতি, আপনি শুনছিলেন এবং প্রস্তুতিও দেখছেন, কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিকভাবে সেটি পৌঁছানোর কার্যক্রম যেটি সেটি শুরু হয়ে যাবে এবং সবাই প্রত্যাশা করছেন যে কালকে যে ভোট রয়েছে সেটি নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণ পরিবেশে একটি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তো এই ছিল রাজশাহী থেকে এই মুহূর্তের খবর। সোহাগ, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে সিলেট থেকে যুক্ত আছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, আমরা দেখতে পাচ্ছি যে আপনার ওখানে বৃষ্টি হচ্ছে, এরকম বৈরি আবহাওয়ার মধ্যেই কেমন দেখছেন ভোটের প্রস্তুতি এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা জানাবেন। ধন্যবাদ। আসলে সিলেটের পরিপ্রেক্ষিতে বৃষ্টি, বন্যা এবং নির্বাচন তিনটি কিন্তু একে অপরের সমান্তরালেই চলছে। অর্থাৎ বলা যায় একদিকে বৃষ্টি হচ্ছে, অন্যদিকে বন্যার একটা পূর্বাভাস বেশ কিছু নিম্নাঞ্চলে পানি উঠেছে সিলেটের তিনটি উপজেলার। এর পাশাপাশি গত রাতে নির্বাচনের শেষ মুহূর্তের প্রচার প্রচারণা শেষ হয়েছে এবং আজ থেকে কিন্তু সরঞ্জাম পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম শুরু হয়েছে, নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের যে সকল দায়িত্ব রয়েছে ইভিএম সহ সিসিটিভি ক্যামেরা চূড়ান্তকরণ সেই বিষয়গুলো কিন্তু আজ থেকে কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। তবে এর মধ্যেই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা তাদের তরফ থেকে নিরাপত্তা বা সার্বিক নিরাপত্তার ভোটের দিনে সার্বিক নিরাপত্তার জন্য সব ধরনের প্রস্তুতি তারা নিয়েছেন। এছাড়াও বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে টহল থাকবে। সব কিছু মিলিয়ে আসলে ভোটের দিন ভোট কেন্দ্রের নিরাপত্তা এবং সিসিটিভি এছাড়াও কেন্দ্র প্রস্তুতের যে কিছু বিষয় আসলে রয়েছে সেগুলো কিন্তু আজকে থেকেই শুরু হয়ে গেছে। এর আগেই পূর্ব প্রস্তুতি ছিল কিন্তু চূড়ান্তভাবে আজকে থেকেই শুরু হচ্ছে। তো সব মিলিয়ে বলা হচ্ছে যে যেহেতু সিলেটের
আবহাওয়ায় বৃষ্টিপাতের একটা প্রতিদিনই বৃষ্টিপাত হচ্ছে সকাল থেকে, তার মধ্যে একটি পরিসংখ্যা জানাতে চাই। আজ গত 24 ঘন্টায় কিন্তু 125 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যেটি এর আগের 24 ঘন্টার চেয়ে কিছুটা বেশি। তো এর আগের দিনের চেয়ে কিন্তু সেটি বেশি ছিল, অর্থাৎ গত দুদিন ধরে বলা যায় যে ক্রমান্বয়ে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়ছে, যেটা আসলে সংশয় বা শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে যারা প্রার্থী রয়েছেন তাদের জন্য তো বটেই। তবে বলা হচ্ছে যে যারা প্রার্থী রয়েছেন, বিশেষ করে মেয়র এবং কাউন্সিলর প্রার্থীরা, তারাও ভোটারদের প্রতি আহ্বান জানাচ্ছেন যেন বৃষ্টি উপেক্ষা করে একটু কষ্ট করে হলেও তারা তাদের রায় প্রদান করেন এবং তারা জনপ্রতিনিধি নির্বাচনে তাদের মূল্যবান মতামত প্রদান করে আসলে সিটি কর্পোরেশনের উন্নয়নের ধারাকে ত্বরান্বিত করার জন্য তারা সেই চেষ্টাটা অব্যাহত রাখেন। তবে সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি ভালো বলা যায়, তবে বৃষ্টি এবং বন্যার হাতছানি কিন্তু কিছুটা আসলে বিপর্যস্ত করে রেখেছে নগরবাসীকে। প্রত্যুষ, ধন্যবাদ আপনাকে।